হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তোরা খান, চলে এলাম আবার একটি ভিডিও নিয়ে। তো আপনারা তো জানেনই আমার ফ্রেন্ডের বেবি শাওয়ার, তো সবাই আমরা কিছু কিছু আইটেম বানিয়ে নিচ্ছি। তো আমি তরমুজটা নিব, সাথে আরো কিছু নিব। তো এই তরমুজটাকে আজকে কিভাবে সাজাই সেটাই দেখাবো। তো প্রথমে আমি তরমুজটাকে সুন্দর করে ধুয়ে মুছে নিয়েছি, তারপরে এটাকে শেপ দিব। তো খান সাহেব বলছিল যে ফ্লাওয়ার বাস্কেটের মতো বানাতে, কিন্তু আমি চিন্তা করলাম ফ্লাওয়ার বাস্কেট তো আসলে যে কোনো অকেশনেই বানানো যায়, যেহেতু এটা বেবি শাওয়ারের প্রোগ্রাম, কেননা এটাকে একটা বেবি কট বা বেবি স্ট্রলার শেপ দিই। তো আমি সেই শেপ অনুযায়ী কেটে নেওয়ার চেষ্টা করেছি। তো আমি এটাকে কেটেছি একটা জিগজাগ নাইফ দিয়ে। তো এটাকে কাটার পরে মাঝখান থেকে তরমুজগুলো আইসক্রিমের স্পুন দিয়ে গোল গোল শেপ করে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে আবার সেই গোল শেপ করা তরমুজগুলোকে তরমুজের মধ্যেই সুন্দর করে সাজিয়ে বসিয়েছি। আর উপর থেকে যে অংশটা আমি খুলে নিয়েছিলাম, সেই অংশটাকে পাতলা করে কেটে আমি চারটা হুইল শেপ দেওয়ার চেষ্টা করেছি। তো চাকাগুলোকে আমি আবার অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে একটু মুড়িয়ে নিয়েছি, যাতে চাকাগুলো সুন্দর ফোকাস হয় তরমুজের মধ্যে। আর বাগান থেকে আমি কিছু গাঁদা ফুল উঠিয়ে ধুয়ে নিয়েছি। তো সেগুলোকে চাকার মধ্যে একটা করে বসিয়ে দিয়েছি, যাতে চাকার শেপটা আর একটু অ্যাট্রাকটিভ বা সুন্দর হয়। কার্ভিংয়ের কাজগুলো আসলে যত বেশি করা হয় হাতের কাজ ততই বেশি সুন্দর হয়। আগে এই কাজগুলো আমি অনেক বেশি করতাম, সময়ের অভাবে ইদানিং খুব একটা করা হয় না। আচ্ছা, আর এই তরমুজ তো আমি নিয়েই যাচ্ছি, আর সাথে নিয়ে যাচ্ছি হচ্ছে চিকেন রোস্ট, বাগানের লাউ পাতা দিয়ে শুটকি ভর্তা, আর হচ্ছে ফিন্নি। তো আমার তরমুজ তো অলমোস্ট রেডি, আর নিচে আমি একটু ঘাসের মতো লুক দেওয়ার চেষ্টা করছি, যাতে করে তরমুজটাকে দেখতে আর একটু বেশি আকর্ষণীয় লাগে। তো আরও কি কি আয়োজন হচ্ছে সব কিছুই দেখাবো নেক্সট ভিডিওতে। যাওয়ার জন্য প্রস্তুত। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। ধন্যবাদ।